আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনাদের জন্ম নিবন্ধন কিংবা বার্থ সার্টিফিকেট অনলাইনের আওতাভুক্ত আছে কিনা এবং যে তথ্যগুলো দেয়া আছে সে তথ্যগুলো সঠিক কিনা তা যাচাই করতে পারেন একটি মোবাইল ফোনের মাধ্যমে। এই সকল তথ্য কিভাবে যাচাই করতে হয় একটি মোবাইল ফোনের মাধ্যমে তা জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, যাতে করে নতুন নতুন এই ধরনের ভিডিও পেয়ে যান সবার আগে। আপনারা আমার পাশে থাকা মোবাইল স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ক্রোম ব্রাউজার কিংবা গুগলে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনাকে বার্থ সার্টিফিকেট এখানে চান্স করে দিতে হবে। বার্থ সার্টিফিকেট চান্স করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন জন্ম তথ্য যাচাই, সো সেই উপরের ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো সর্বপ্রথম যেটা জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের নিবন্ধনের যে নম্বরটা রয়েছে 17 ডিজিটের সেই ডিজিটটা এখানে বসাতে হবে। আমি আমার জন্ম নিবন্ধনের সেই ডিজিটগুলো এখানে বসিয়ে দিলাম। বসানোর পর এখানে আপনারা বার্থ আপডেট, অর্থাৎ আপনাদের যে জন্ম তারিখ মাস বছর রয়েছে সেটি এখান থেকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে যে ভেরিফাই অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সেম প্রসেসে কিন্তু আপনারাও আপনাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা দেখে নিতে পারেন এখান থেকে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।